আসসালামু আলাইকুম। অমুসলিম কোনো ভাই কিংবা বোনকে আমরা যখন ইসলামের কথা বলবো, অর্থাৎ ইসলামের দাওয়াত দিব বলে মনকে স্থির করি, ঠিক তখনই আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনার উদ্ভব ঘটে। যেমন আমরা চিন্তা করে থাকি, আচ্ছা আমি যে আমার এই অমুসলিম বন্ধুটিকে ইসলামের কথা বলবো, সে কি এটা সহজভাবে নিবে? তার সাথে কি আমার সম্পর্ক আবার নষ্ট হয়ে যাবে না? তো বন্ধুত্বটা কি আগের মতোই থাকবে? আবার ভেবে থাকি আমাদের সিনিয়র ভাইকে কিংবা জুনিয়র ভাই বোনকে কিংবা ব্যাচমেটকে যে ইসলামের কথা বলবো, তারা কি ভাববে? তারা কি আমাকে জঙ্গি ভাববে? কিংবা তারা যদি আমাকে কোনো প্রশ্ন করে আমি যদি সেটার উত্তর দিতে না পারি, আমার জ্ঞান তো সীমিত। থাক, এর চেয়ে ভালো যখন অনেক কিছু জানবো, যখন কোনো সমস্যা থাকবে না তখন ইসলামের দাওয়াত দিব। এভাবে করতে করতে আসলে ইসলামের দাওয়াতই দেওয়া হয় না, আমাদের মাঝখান থেকে আমাদের অনেক ঘনিষ্ঠ অমুসলিম যারা আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পায় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি খুব সহজেই, খুবই সহজ পন্থায় আপনারা কীভাবে ইসলামের বাণী, ইসলামের দাওয়াত একদম সুন্দরভাবে আপনার কোনো অমুসলিম ভাই বোন কিংবা ব্যাচমেটকে আপনারা পৌঁছে দিতে পারেন। ব্যাপারটি আমি আমার নিজের জীবনের একটি ঘটনা দিয়ে বলছি। আমি যখন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতাম, সেটা কীভাবে দিতাম, তার প্রসেসটা ছিল এরকম যে আমি ডাক্তার জাকির নায়েকের কিছু ভিডিও কপি করতাম। লাইক হচ্ছে ডাক্তার জাকির নায়েকের যে ভিডিওগুলো আছে, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সৃষ্টিকর্তার একত্বের ধারণা, যেহেতু বাংলাদেশের আমাদের অমুসলিম ভাই বোন বলতে গেলে হিন্দুরাই ম্যাক্সিমাম, সো হিন্দুদের বিষয়গুলোই সেন্ড করতাম। লাইক হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার একত্বের ধারণা, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী। সো এই ভিডিওগুলো আমি তাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে সেন্ড করে দিতাম। মেসেঞ্জারে পাঠানোর পর আমি সাথে লিখে দিতাম, ভাই প্লিজ ভিডিওটা একটু দেখে আমাকে একটু জানাবেন বিষয়গুলো কি সত্যি কি না, ডাক্তার জাকির নায়েক যা বলেছে তা কি সত্যি, আসলে আমি এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করছি, আপনি তো একজন হিন্দু, আপনি যদি আমাকে বিষয়টা একটু ক্লিয়ারলি জানান আমার জন্য খুবই উপকার হয়, আপনি প্লিজ একটু ভিডিওটা দেখে আমাকে একটু কাইন্ডলি ইনফরমেশনগুলো একটু জানানোর জন্য চেষ্টা করেন, আমি ওয়েট করতেছি। সো এইভাবে যখন আমি তাকে লিখে দিতাম, তখন সেই ভাই কিংবা বোনটি কিংবা আমার ব্যাচমেটটি ভিডিওটা দেখতো। দেখার পরে তাদের ম্যাক্সিমাম রিপ্লে যেটা ছিল, তারা বলতো যে ভাই আসলে আমরা তো আমাদের ধর্মগ্রন্থ তেমন একটা পড়ি না, সো এই বিষয়ে আসলে আমরা মানে ওইভাবে জানিও না, সো আমি শুনলাম, আমি যদি কখনো জানতে পারি তোমাকে জানাবো। হ্যাঁ, আমার উদ্দেশ্য ঠিক এটাই যে সে জানে না তাকে তার মধ্যে একটা চিন্তার উদ্ভব ঘটানো। আমি তো জানি যে বিষয়গুলো ডাক্তার জাকির নায়েক বলেছে সেটা সঠিক, সো আমি কি করেছি তার মধ্যে একটা চিন্তার উদ্ভব ঘটিয়েছি যে আসলেই তো আমরা যেটা করতেছি হিন্দু ধর্মের লোকজন সেটা তো ভুল, আমাদের ধর্মগ্রন্থ তো এটা বলছে না। সো এই জিনিসগুলো তার মাথায় ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ সে জন্য এই বিষয়গুলো চিন্তা করে, সেটা ছিল আমার দায়িত্ব। আমার দায়িত্ব না এটা যে সে ইসলাম ধর্মগ্রহণ করবেই, তাকে জোর করে ইসলাম ধর্মগ্রহণ করাতে হবে, এটা কিন্তু আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে তার কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়া, এতটুকু হচ্ছে আমার দায়িত্ব। আর সত্যকে গ্রহণ করা, সত্য জানার পর সেটা হচ্ছে তার দায়িত্ব। সো আপনারা ইচ্ছা করলে এভাবে একমত নিতে পারেন, অর্থাৎ আপনি নিজে জানেন না, আপনি অন্য কারো ভিডিও, যেহেতু এটা একটা সায়েন্টিফিক যুগ, মডার্ন যুগ, আপনারা এক্ষেত্রে খুব সহজেই ফেসবুকের মাধ্যমে এইভাবে আপনারা কিন্তু দাওয়াত দিতে পারেন। কারণ অনেক সময় আমরা অনেক কিছু জানি না, আমাদের বন্ধুদের সাথে আমাদের ডাইরেক্ট এইসব বিষয়ে কথা বলতে আমরা লজ্জা পাই, সো সেই সব ক্ষেত্রে আমরা কী করতে পারি যে এই ভিডিওগুলো সেন্ড করে তাদেরকে দিয়ে দিতে পারি, তারা ভিডিওগুলো দেখলে সেখান থেকেই তারা একদম অ্যাকচুয়াল ইনফরমেশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, আপনারা দেখবেন যে অনেক হিন্দু যারা আছে তারা আপনার সাথে দেখবেন যে ধর্মীয় কথাবার্তা বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে বা আলোচনা করতে অনেক ফ্রি থাকে, তাদের সাথে করতে পারেন, সেটা তো খুবই ইজি। কিংবা আপনি একটা হিন্দু ছেলে বা মেয়ের সাথে বসে আছেন, কিংবা আপনি আপনার কোনো হিন্দু ভালো ফ্রেন্ড আছে তার সাথে আপনি আলোচনা করতে পারেন, একটা জিনিস শুরু করতে পারেন যে আচ্ছা বন্ধু তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ, কী জানতে চাও? আচ্ছা, তোমাদের ধর্মে যে অনেককে দেখছি আগুনে পুড়িয়ে ফেলছে, আবার অনেককে দেখছি মাটিতে কবর দিচ্ছে, মানে কেন এই বিষয়টা, কেন এটা কি তোমাদের ধর্মের কোথাও লেখা আছে? সো সে বলবে যে না, আসলে এটা আমাদের ধর্মের কোথাও লেখা নেই, এটা আমাদের বাপদাদারা করে আসছে, এইভাবেই দেখছি। সো তখন আপনি এখান থেকে আস্তে আস্তে শুরু করেন যে আচ্ছা তাহলে তো এটা তো আসলে ধর্মীয়ভাবে কী লেখা আছে সেটা তো আসলে মানা উচিত, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম, তোমাদের ধর্মের সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে কী বলা হয়েছে? সো সে বলবে যে আসলে আমাদের বাবা মার এরকম করতেছে আমরা দেখছি। সো আপনি তখন বলবেন, কিছু উদ্ধৃতি দিলেন যে আসলে তো সব ধর্মগ্রন্থেই সৃষ্টিকর্তার একত্বের ধারণার কথা বলা হয়েছে, সো তোমরা তো আসলে মানে বেদের কথা যেটা, আমি তো মনে হয় যে বেদের কথা মানলেই সবচেয়ে ভালো তোমাদের। সো এইভাবে তাদেরকে একটু একটু করে ইসলামের দাওয়াত আপনি দিতে পারেন। এটা আপনার জন্য জরুরি না, বন্ধু তুমি ইসলাম এখনই গ্রহণ করো, বন্ধু তুমি তো ভুল ধর্মে আছো, এভাবে বললে ভাই কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আপনি তাকে উত্তম বন্ধায় দাওয়াত দেন, তার ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি তাকে দেখান যে আসলে সৃষ্টিকর্তা এক, এই বিষয়টি তাদের হিন্দু বেদ এগুলোতেই বলা রয়েছে, আপনি সেটা দেখান। তারা যে মানুষকে অনুসরণ করছে, তারা যে ধর্ম পুরোহিতদেরকে অনুসরণ করছে সেগুলো ভুল করছে, তাদের ধর্মগ্রন্থে অন্য কথা বলা আছে, সেই বিষয়গুলো আপনি উপস্থাপন করুন। এতটুকুই যথেষ্ট ভাই, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। যেমন ওই দিন আমার এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে রাহাত আল শাহরিয়ার, সো সেই ফ্রেন্ডকে একজন হিন্দু লোক, তার বয়স মোটামুটি অনেক 50 বছর, সে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি।
সো রাহাত আর আমি তখন একসাথেই ছিলাম। তো রাহাত বললো যে আমার নাম রাহাত আল শাহরিয়ার। তো বললো যে এই নামের অর্থ কী? তখন সে বললো, মানে আমার বন্ধু বললো যে এই নামের অর্থ হচ্ছে ঘোড়ায় চড়ে পথ দেখায় জেনে। তখন সে বয়স্ক লোকটি অর্থাৎ 50 বছরের উপর যে বয়স হিন্দু লোকটি, সে বললো আচ্ছা ঘোড়ায় চড়ে পথ দেখায় জেনে, মানে ওই যে তোমাদের একজন ছিল না নবী ছিল না, সে এরকম ঘোড়ায় চড়ে আরবে ই করেছিল। সো তখন রাহাত আমাকে বললো যে আসলে আমি তো অঙ্কের এত কিছু জানি না, ও জানে, ওর কাছ থেকে আপনি জিজ্ঞাসা করেন। তখন আমি তাকে বললাম যে হ্যাঁ এরকম ছিল। তখন আর মানে সে আমাকে মেরাজের ঘটনা জিজ্ঞেস করলো যে আসলে এরকম নাকি একদিনের মধ্যে নাকি অনেক জায়গায় গিয়েছিল আবার ফিরে এসেছিল। তো আমি তাকে মেরাজের ঘটনা সম্পূর্ণরূপে বললাম। সেখান থেকে আস্তে আস্তে তার ধর্মগ্রন্থ ঢুকলাম, তার ধর্মগ্রন্থ থেকে অনেক উদ্ধৃতি দিয়ে তাকে বললাম যে আসলে আপনাদের ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তার একত্বের এভাবে ধারণা দেওয়া হয়েছে। তারপরে বললাম যে আপনাদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম ভবিষ্যৎবাণী করা হয়েছে। তারপর আমি তাকে বললাম যেহেতু আমি দেখতে পাচ্ছি সে পজিটিভ, সে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে এবং সে মানে খুব পজিটিভলি নিচ্ছে, তখন আমি তাকে বললাম যে আঙ্কেল আমি আশা করবো যে এটা যদি সত্য হয়, এটা তো আসলেই সত্য আমি জানি, তারপর আপনি আপনার ধর্মগ্রন্থে মিলিয়ে দেখবেন, যদি সত্য হয় তাহলে আপনি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সে বললো তখন যে হ্যাঁ আমি এগুলো মিলিয়ে দেখবো, যদি দেখি যে আসলেই সঠিক তখন আমি এটা নিয়ে চিন্তাভাবনা করবো, আসলেই করবো। সো এতটুকু ভাই শান্তি, এই জিনিসটা যে আমার কাছে কতটুকু ভালো লাগছে আপনাদেরকে আমি একটু বলে শুনি, যে তাকে আমি ইসলামের দাওয়াত দিতে পারলাম। একটা কথা কি, ইসলামের দাওয়াত তার কাছে এমনিই পৌঁছাতো, এটা আল্লাহর ওয়াদাই আছে যে আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি দূরদিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে আমার নিদর্শনকে প্রদর্শন করব, যেন তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে কোরআন সত্য। সুতরাং আমি যদি তাদেরকে দাওয়াত না দিতাম, সেই বয়স্ক লোকটিকে যদি আমি ইসলামের কথা না বলতাম, অন্য কেউ হয়তো বলতো, কিংবা আল্লাহ তাআলা অন্য কোনোভাবে তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দিত। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে কবুল করছেন আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। এই পৃথিবীর কোটি কোটি টাকা এই শান্তির কাছে তুচ্ছ হয়, এই শান্তিটা হচ্ছে এমন শান্তি, এটা একটা মানে আল্লাহ প্রদত্ত গিফটের একটা শান্তি, যে আল্লাহ তাআলা মানে এটা আসলে প্রকাশ করতে পারবো না ভাই, বুঝছেন? যখন আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম, সে যখন পজিটিভলি নিল, তখন আমার মনে হইতেছিল আল্লাহ এই মানুষটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করত তাহলে আমার মানে আমার জীবনে এটা হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা, যে একটা মানুষ ভুল পথ থেকে, একটা মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতে চলে আসছে, তার মধ্যে ইমান ইমান আল্লাহ তাআলা দান করে দিয়েছে, আর সেখানে উসিলা হিসাবে আল্লাহ তাআলা আমার কবুল করছে। সো মানে এর চাইতে শান্তি, এর চাইতে উত্তম কিছু মানে আমার জীবনে আমি কল্পনা করতে পারি না। সো আপনারা ইচ্ছা করলে এইভাবে ইসলামের দাওয়াত দিতে পারেন, কোনোখানে আপনারা বন্ধুদের সাথে একসাথে খাবারের ব্যবস্থা করতে পারেন হিন্দুদের নিয়ে, সেখানে খাবারের মজলিসে খাওয়া দাওয়া করলেন, শেষে আপনারা একটু ইসলাম নিয়ে কথা বলতে পারেন। এভাবে কিন্তু ভাই অনেকভাবেই আমরা ইসলামের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমাদের ছড়িয়ে দিতে হবে, কেননা ভাই এটা আমাদের দায়িত্ব। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, বারবার গিয়েছেন তায়েফের ময়দানে, রক্তাক্ত হয়ে গিয়েছেন, তার চাচারা আপন লোকেরা তাকে মারধর করতো, তাকে অত্যাচার করতো, নানানভাবে হেয় প্রতিপন্ন করতো, তার বিরুদ্ধে কবিতা লিখতো, তাকে জাদুকর বলতো, নানান খারাপ কথা বলতো, তারপরও সে পিছে যায়নি, বলেছিল আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিল, আমি এই কাজ থেকে বিরত হব না, আমি আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত হব না, হয় এই পথেই কামিয়াবি হব অথবা এই পথে ধ্বংস হয়ে যাব। আমাদের মধ্যে সেই দরদ কোথায় যেখানে নবীজি কান্নাকাটি করতো, একটা মানুষ অমুসলিম হয়ে মারা যাচ্ছে, নবীজি চোখের পানি ফালাইতে ফালাইতে তার চোখ ফুলে যেত, আর সেখানে আমরা একটা অমুসলিমকে দাওয়াত দিব ইসলামের কথা বলবো, সেখানে আমাদের মনে কত চিন্তা, তার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে কি না, সে আমাকে কী ভাববে, আমাদের এখান থেকে বের হতে হবে ভাই। এগুলো হচ্ছে শয়তানের ধোকা। প্রতিটা অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন ভাই, এই জন্যই আপনি মুসলিম, আপনার মুসলিম হিসেবে এটা আপনার জন্য কর্তব্য যে আপনি একটা অমুসলিমকে সত্যের বাণী পৌঁছে দিবেন, সেই সত্যকে গ্রহণ করা সেই অমুসলিমের দায়িত্ব, কিন্তু আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে, নাহলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে পারেন। আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি কি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করেছো, তখন কী বলবেন? সেই বিষয়গুলো জবাব দেওয়ার জন্য আপনি এখন থেকে চেষ্টা করুন, মানুষকে ইসলামের দাওয়াত দিন। আপনার যারা দুই একজন হিন্দু পরিচিত ভাই বোন রয়েছে কিংবা খ্রিস্টান ভাই বোন রয়েছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিন, সৃষ্টিকর্তার একত্ব সম্পর্কে অন্তত ধারণা দিন। এতটুকু যদি তারা মানে যে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এতটুকু বিশ্বাস করলে ভাই জান্নাত ভাই, এটা এত বড় একটা জিনিস, এই বিশ্বাস ইমান এত বড় ফজিলতপূর্ণ একটা জিনিস, এটার চেয়ে মূল্যবান কিচ্ছু নেই। যে অল্প একটু জিনিস, যে জাররা পরিমাণ, যেটা কিনা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না, আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা দেখতে পারবে, সেই জাররা পরিমাণ ইমান নিয়ে যে মরবে তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। চিন্তা করতে পারেন এটা কত মূল্যবান জিনিস, কত বড় সম্মানিত জিনিস আল্লাহ তাআলার কাছে, এবং এই জিনিসটা না থাকলে একটা মানুষ কতটুকু আল্লাহর কাছে ঘৃণ্য, কতটুকু সে আল্লাহর লানতপ্রাপ্ত হয়েছে, চিরকাল জাহান্নামে থাকবে। সো আমাদের উচিত আমাদের যে ভাই বোনগুলো আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে, যে ভাই বোনগুলো ইমান হারা হয়ে মরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই ভাই বোনগুলোকে আমাদের ইসলামের দাওয়াত দেওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের প্রতি আমাদের মনোভাব আরও সুন্দর করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলো ফলো করার, একমত অনুযায়ী দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। নিজে যদি দিতে না পারেন, বিভিন্ন ইউটিউবের লিঙ্ক আছে, এগুলো
শেয়ার করুন এবং বলে দিন যে ভিডিওটা দেখে জানাও, এরকম না যে ভিডিওটা দেখো, দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবে, এটা বললে কেউ দেখবে না। আপনি বলেন যে এটা দেখে আমাকে একটু জানাও ইনফরমেশনগুলো কি সঠিক কিনা, তখন সে আগ্রহ নিয়ে দেখবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।